এইবার চাকরি হব হয় 1 লাখ নহলে 5 লাখ এইটো সরকারের গ্যারান্টি আছে মোক অলপ শিকাই দিয়াচোন কিতাবখান আপনার তো বয়সে নাই চাকরির আপনি কিয় চাকরি বিচারিছে আপনার লড়াহে পাব মই নকর মোর আপায় করব মই এরপর যাই আপাক খেদে দিম আপা এ পরীক্ষা লিখব আপনি নাহিলে হব লড়াক কব মই তাক শিকাই দিম ইয়াত নাহে মোকে কওক আপুনি কওকচোন প্ৰথম ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী কোন আছিল ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী জৱাহৰলাল নেহৰু আছিল প্ৰথম জৱাহৰলাল নেহৰু নহয় আপুনি শুদ্ধ কৰি কওক জৱাহৰলাল নেহৰু নহৰু নহয় নেহৰু জৱাহৰলাল নেহৰু ল'ৰাক ক'ব কওকচোন বাৰু এতিয়া ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী কোন ছাৰ মই এতিয়া যাওঁ মোৰ টানকে হাগা লাগিছে মই আপাক খেদি দি আছোঁ বস্তু বাহিনীর ইমান দাম আছে এটা সরকারও কোনো বস্তুর দাম কমে না দে এটা আমি চলাই টান আছি আসলে একটা কথা আছে অক্ষতি সরকারে ইমান আসনে নদী
আমার বস্তুগুলা কম দামত করে দিতে লাগে এইটোই কইলি সিলিন্ডার আমি আগে তে জানাকে 300 350 পাছলু আমি হামতে পালি ইতো আমার পাওয়া যাব ডালির কেজি 80 টাকা 85 টাকা হয় মানে কমে দিলি 45 টাকা 50 টাকা পাওয়া কই দিলি আমার নয় গোটে রাইস কিনে পাওয়া যাব এটা সরকারে ইমান আসনি দি আমার আসনি দি লাভ নাই লাভ নাই মানে আমার টাকা মিলে হয় আসলে হয় 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 সরকারে দুইখানে গুরুত্ব দিয়াতো আর দামের উপর গুরুত্ব দিয়াতো বেশি ভিত্তি আমি ভাল পালো হয় হয় হয়।